আমি আপনাদের মাধ্যমে একটি খুশির খবর পশ্চিমবঙ্গের লোককে দিতে চাই যে ভারত সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি তার দপ্তর এই পশ্চিমবঙ্গে মিড ডে মিলের দুর্নীতি যার দুর্নীতির শিরোমণি হচ্ছে মমতা ব্যানার্জি কারণ তিনি মিড ডে মিলের টাকা থেকে বকটুইতে কম্পেনসেশন চেক দিয়েছিলেন এবং সন্দেশখালী হিঙ্গলগঞ্জে গিয়ে কম্বল বিতরণ করেছিলেন এই যে হিউজ ডাইভার্সান এবং কোভিডের সময় মিড ডে মিলের খাওয়ার চাল সব লুট হয়েছে এবং এর সঙ্গে ভিডিও থেকে শুরু করে ডিএম এবং মুখ্যমন্ত্রী হার্সেল পিনবল এই আমার অভিযোগের সত্যতা প্রমাণ হওয়ার কারণে শিক্ষা দপ্তর এটা সিবিআইকে কে হ্যান্ড ওভার করে দিয়েছে বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আরও একটা কনফিউশন ক্লিয়ার হলো যেটা নিয়ে তৃণমূল নেতারা প্রশ্ন করছিলেন বারবার করে তৃণমূল নেতারা বলছিলেন না সিবিআই ঢুকতে পারবে না পশ্চিমবঙ্গে কিছুতেই ঢুকতে পারবে না কেননা জেনারেল কনসেন্টটা উইথড্র করে রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যাতে সিবিআই যে কোনো বিষয় এখানে ঢুকতে না পারে ফলত সিবিআই কোনো তদন্ত রাজ্যে হতে গেলে কলকাতা হাইকোর্টের একটা স্পেশাল অনুমতি দরকার হয় কলকাতা হাইকোর্ট যদি কনসেন্ট দেন এবং সেটা যদি চ্যালেঞ্জ হয়ে ডিভিশন বেঞ্চে যায় ডিভিশন বেঞ্চে যদি সে তাতে হস্তক্ষেপ না করে বা তার বিরুদ্ধে যদি সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট যদি সম্মতি দেয় তাহলে সেক্ষেত্রে সিবিআই তদন্ত এ রাজ্যে হয় বারবার সেটা প্রমাণিত সত্য এবং অধিকাংশ ক্ষেত্রে রাজ্য সরকার চ্যালেঞ্জ করেছে সিবিআই তদন্ত এ রাজ্যে না হয় কেন চ্যালেঞ্জ করেছে এত পরিষ্কার এত কোটি কোটি টাকায় ঝেড়ে ফাঁক করে দিয়েছে যে সিবিআই তদন্ত হলে তো সমস্যা আজকে ধরুন আমি বলছি এই এই অনুব্রত মণ্ডল যে জেলে রয়েছেন এই যে পার্থ চট্টোপাধ্যায় যে জেলে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক যে জেলে রয়েছেন যদি সিবিআই বা ইডি তদন্ত না হতো কেউ জেলে যেতেন ফলত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল দল অ্যাজ আ হোল তারা কিছুতেই সিবিআই বা ইডি তদন্ত এই পশ্চিমবঙ্গে হোক সেটা তারা চান না কিন্তু আলাদা নির্দেশ দিলে তো কিছু করার নেই ফলত নানান নন কোঅপারেশন থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত সিবিআই এদের জেলে পড়ে রাজ্য সরকার রাজ্যের পুলিশ নানানভাবে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু তাদের শেষ পর্যন্ত জেলে যায় আপনারা বিভিন্ন ব্যাপারে দেখেছেন শিক্ষা দুর্নীতি এন্টারলি কোর্টের নির্দেশে মনিটরিং কোর্ট মনিটরিং তদন্ত হচ্ছে এবং এক এক করে এন্টার এডুকেশন ডিপার্টমেন্টা মমতা বন্দ্যোধায় ডান হাত যাদের দিয়ে চালাতেন সবাই প্রেসিডেন্সি জেলের মাটিতে গড়াঘড়ি খাচ্ছে অনুব্রত এবং গড়াগড়ি খাচ্ছে খাদ্যমন্ত্রীও গড়াঘড়ি খাচ্ছেন প্রেসিডেন্সি জেলের মাটিতে এর মানে এবং সেখান থেকে পালিয়েছেন এখন ওই প্রেসিডেন্সি জেলের সুপার এবং এস কেমের সুপারের যৌথ প্ল্যানিংয়ে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ইশারায় জ্যোতিপ্রিয় মল্লিক গিয়ে এখন এস এস কেমের সটান শুয়ে আছে এগুলো আমি সার্বিকভাবে ব্যাখ্যা করলাম এই কারণে যে একটা রাজ্যে সব ডিপার্টমেন্টগুলো দেখুন চোরগুলো সব জেলে যাচ্ছে এবং কোনোটা রাজ্য সরকারের আইপি করছে না কোনো কোনোটা রাজ্য সরকারের নিজস্ব গোয়েন্দা দফতর কিন্তু করছে না সিআইডি করছে না এনফোর্সমেন্ট ব্রাঞ্চ করছে না রাজ্য পুলিশ করছে না কলকাতা পুলিশ করছে না রাজ্যের কোনো মানে যাদের নিয়ন্ত্রণ করার কথা এগুলো তারা করছে না করছেন কি দিল্লির সিবিআই কিংবা ইডি ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে সিবিআই এবং ইডি তদন্ত যাতে পশ্চিমবঙ্গে না ঢোকে তার জন্য বিভিন্নভাবে মরিয়া আদালতে কোটি কোটি টাকা খরচা করে একটা সরকার সেই অবস্থায় দাঁড়িয়ে যখন শুভেন্দু গতকাল বললেন যে মিড ডে মিলের এন্টায়ের তদন্তটা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক সরাসরি সিবিআইকে দিয়ে দিয়েছে না খবরটা শুনে আমার নিজের নিশ্চিতভাবে ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় আটকে উঠেছেন যে এবার তাহলে স্কুলগুলোর ওই খাবারের ঘরেও শেষ পর্যন্ত আমার লোকগুলো যে টাকাটা চুরি করেছে সেখানে সিবিআই ঢুকে পড়বে তাহলে তো বাকি কেউ থাকবে না আমি শুনছিলাম আমি এখন শিওর নই যে ব্রাত্যবসু শিক্ষামন্ত্রী তিনিও নাকি রিয়্যাক্ট করেছেন রিয়্যাক্ট তো করার কথা যদি এবার শিক্ষামন্ত্রক মানে নেক্সট শিক্ষামন্ত্রকের যারা এই মিড ডে মিল সামলান তারাও যদি জেলে যান কি উত্তর দেবেন পশুখাদ্য কেলেঙ্কারির জন্য লালু প্রসাদ যাদব জেলে গিয়েছেন এখন জামিনে আছেন মানুষের খাদ্য কেলেঙ্কারির জন্য বালু জেলে গেছেন প্রেসিডেন্সি জেলে হয়ে এখন এসএসকে মে ভর্তি হয়ে বসে রয়েছেন এবার যদি বাচ্চাদের খাবার আপনি ভাবুন তো মানুষের রেশনের খাবার চাল চুরি করছে তবু বুঝলাম বাচ্চাদের খাবার একদম মানে গরিব ঘরের বাচ্চারা নিম্নবিত্ত ঘরের বাচ্চারা মধ্যবিত্ত ঘরের বাচ্চারা তারা যে মিড ডে মিলে খাবারটা খায় সেটা পর্যন্ত এই এই দলটা চুরি করেছে এবং সেইখানেই ঢুকে গেছে সিবিআই ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিস্তার নেই শুভেন্দু বিরোধী দলের নেতা বলেছেন আমার একটা কোনো একটা জায়গায় বিশ্বাস করুন আমার একটা কনফিউশন ছিল এবং তৃণমূল নেতারা সেই কনফিউশনটা বাড়িয়ে দিলেন ওই কচুবনের নেতা জয়প্রকাশ মনিন্দা তিনি সম্ভবত সংবাদ মাধ্যমে একটা কথা বলেছিলেন যে রাজ্য সরকারের এক্তিয়ারে কিভাবে সিবিআই তদন্ত হয় এই জাতীয় কোনো মন্তব্য তন্তব্য করেছিল আমি টিভিতে শুনেছিলাম আমার একটু কনফিউশন ছিল আমি নানান স্তরে খবর নিচ্ছিলাম যে মিড ডে মিলের ক্ষেত্রে যে সিবিআই তন্ত্রটা কেন্দ্রীয় সরকার দিয়েছেন সেটা শেষ পর্যন্ত রাজ্য সরকার বাধা দিলে সিবিআই তদন্ত হতে পারে কেন কলকাতা হাইকোর্টে তো ব্যাপারটা চাইনি সরাসরি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক মিড ডে মিলের ব্যাপারটায় ডিরেক্ট সিবিআই তদন্তের জন্য রেকমেন্ড করেছে বলে শুভেন্দু অধিকারী বলেছে। ফলত আমি অপেক্ষা করছিলাম যে কেন্দ্রীয় সিবিআইয়ের তরফ থেকে কোনো রিয়াকশান আসে কিনা সিবিআই তো আর এটাকে কাউন্টার করবে না সিবিআই আমরা দায়িত্ব পেয়েছি এটাও হয়তো বলবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের কাছ থেকে কোনো প্রেস ব্রিফ আসে কি সেটাও আমরা অপেক্ষা করছিলাম শুভেন্দুবাবু বলেছেন শুভেন্দুবাবু বলার পর তৃণমূল সেটাকে রিয়্যাক্ট করেছে যে না এখানে ঢুকতে পারবে না এই জায়গাটা ঢুকতে পারবে না এই 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 চুরিটা এই 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 চুরিতে সিবিআই ঢোকা যাবে না মানে এরকম একটা রিয়াকশান আমি ভাবছিলাম কাঁপুনিটা কোন স্তান থর থর করে কাঁপছে তো ঠিক সেই অবস্থা মানে পশু খাদ্য কেলেঙ্কারির মতো মানুষ খাদ্য কেলেঙ্কারিতে বালু জেলে আবার যদি এই মিড ডে মিলেও আবার জেল যাওয়া শুরু হয় তাহলে প্রেসিডেন্সি জেলে তো জায়গা কুলান হবে না তাহলে কি আবার নতুন করে কোনো একটা জেল টেল তৈরি করতে হবে এইসব নানান গল্প গুজব চলছে সোশ্যাল মিডিয়াতে তারই মধ্যে আমাদের আশ্বস্ত করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে প্রতিমন্ত্রী সুভাষ সরকার পরিষ্কার বললেন যে এই মিড ডে মিলের এই প্রকল্পটা যেহেতু কেন্দ্রীয় সরকারের নিচের নিজের একদম একান্ত নিজের কেন্দ্রীয় সরকার টাকাটা ফান্ডিং করে ফলে নিজের ডিপার্টমেন্টের তদন্তে সেই ডিপার্টমেন্ট আলটিমেটলি সিবিআই দিতে পারে এবং সেটার জন্য রাজ্য সরকার কোনো বাধা দিতে পারে না কেন কেন্দ্রীয় সরকার যেহেতু টাকাটা পাঠাচ্ছে আমার টাকা যদি কোথাও চুরি হয় তাহলে আমি যদি সিবিআই তদন্তের জন্য রেকমেন্ড করি তাহলে কোনো একটা রাজ্য সরকার সেটা বিরোধিতা করতে পারবে না অন্তত কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকার একদম প্রকাশ্যে অন ক্যামেরা বলেছেন সেটা আমি আপনাদের কাছে শোনাবো এক্ষুনি অন্তত আমি সেইখানে আশ্বস্ত হলাম যে এখানে রাজ্য সরকার আটকাতে পারবে না কেন ডিপার্টমেন্ট নিজের ডিপার্টমেন্টকে নিজে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক তারা মিড ডে মিলের টাকাটা রিলিজ করেন তাঁরা সিবিআই তন্ত্রের রায় দিয়েছেন এবং এটা বলতে গিয়ে ডাক্তার সুভাষ চক্র এটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন বারবার 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 বিভিন্ন প্রতিনিধি দল এসে সেগুলো ধরা পড়েছে দিনের পর দিন টাকা সাইফোন হয়ে গেছে ইয়া কামাল হুয়া উয়া কামাল ইয়া মানে সেই চিটফান্ড থেকে তৃণমূল কংগ্রেস শুরু করেছিল এখন মিড ডে মিলের টাকাতেও তাই করছে তো মানে আমার কনক্লুশন এটা কিন্তু ডাক্তার সুভাষ সরকার সেটাকে ক্লিয়ার করেছে। আরেকটা কথা আমার খালি বারবার মনে হয় জানেন তো বিশ্বাস করুন নতুন বাংলা দর্শকদের বলছি বহু বহুকাল আগে আমরা আমাদের তখন শৈশব তখন বুঝতাম না হতো ওয়াঞ্চু কমিশন বলে একটা নাম শুনেছিলাম সে ওয়াঞ্চু কমিশনটার সিদ্ধার্থ শঙ্কর রায় তখন বাহাত্তর থেকে সাতাত্তর কংগ্রেসি আমলের মুখ্যমন্ত্রী তিনি তার মন্ত্রিসভায় সম্মত অভিযোগ উঠেছিল সুব্রত মুখোপাধ্যায় এবং আরও কোনো কোনো মন্ত্রিসভা যারা সদস্য ছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সিদ্ধার্থ শঙ্কর রায় রিটায়ার্ড বিচারপতি জাস্টিস ওয়ানচু ছিলেন তাকে কমিশনে বসিয়ে তদন্ত করতে বলেছিলেন এবং যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে আপনি নিজের ক্যাবিনেটের একজন মন্ত্রীর বিরুদ্ধে ওয়ানচু কমিশন বসালেন মানে একজন বা দুজন মন্ত্রীর বিরুদ্ধে তাদের তার দুর্নীতি করেছে কিনা তো সিদ্ধার্থ শঙ্কর রায় বলেছিলেন যে আমি তো ক্লিয়ার থাকতে চাই আমার ক্যাবিনেটকে ক্লিয়ার করতে চাই আমার ক্যাবিনেটের মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমি সেই অভিযোগটাকে ক্লিয়ার করতে চাই যদি তারা অপরাধী হন ধরা পড়বে না যদি অপরাধী তারা না হন তারা পরিষ্কার সার্টিফিকেট পেয়ে যাবেন সেটা তো তাঁদেরও লাভ আমারও লাভ যদি তারা অপরাধী না অপরাধ না করে থাকেন অন্যায় না করে থাকেন সে কমিশন যদি রিপোর্ট দেয় তাহলে তো আমরা সংবাদ মাধ্যমে আমরা প্রেস ব্রিফিং করে বলতে পারবো যে পরিষ্কারভাবে বলতে পারবো যে আমার আমা আমার ক্যাবিনেটে এই সদস্যদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা আমি ক্লিয়ার আউট করিয়েছি বিচার বিচার বিভাগকে দিয়ে আমার গোয়েন্দা দফতরকে নিয়ে বিচার বিচারপতি প্রাক্তন বিচারপতি ওয়ানচু তাঁকে দিয়ে আমি কমিশন করিয়ে ইনভেস্টিগেট করিয়েছি এটা তো আমার অ্যাডভান্টেজ আমি এই জায়গাটা একটু পয়েন্ট আউট করার চেষ্টা করছিলাম এরাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন ভেবে দেখেছেন যে আচ্ছা আমার একটা অভিযোগ উঠেছে আমার সিআইডি টিআইডি তো আমার কথা শুনে চলে আমি বিচারপতিদের দিয়ে না একটা একটা তদন্ত করিয়ে দিই তদন্ত করলে বালু ঠিক কী সৎ কী অসৎ বেরিয়ে আসবে অনুব্রত সৎ কী অসৎ বেরিয়ে আসবে পার্থ সৎ কী অসৎ বেরিয়ে আসবে তাহলে নেতাজি ইন্ডোরে স্টেডিয়ামে গলা ফাটাতে হবে না আমি বিশ্বাস করি না এরা চুরি করেছে আর ঠিক আছে অর্পিতার ফ্ল্যাটে উনপঞ্চাশ কোটি টাকা জমা করেছেন পার্থ জমা করেছেন সেটাও যদি বিচার বিভাগীয় কমিশন বলতে না টাকাটা কারুর নয় অর্পিতারও নয় পার্থর পার্থ ওদের নয় তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সুবিধা হতো তাই না আমি ভাবি রাজ্যের মুখ্যমন্ত্রী তো মাঝে মাঝে আমাদের প্রতিবেদন দেখেন আমি আমি তাঁর কাছে বলছি আপনি যখনই অভিযোগ উঠবেন একটা বিচার বিভাগীয় কমিশন বসান না ধরুন আমি বলছি শিক্ষা দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্ট আপনাদের এই রেফারেন্সটা দিই কলকাতা হাইকোর্ট জাস্টিস সমনা দিত্য বাঘ সম্মত জাস্টিস না রঞ্জিত বাগ বোধায় সম্মত তো জাস্টিস বাগের একটা কমিশন বসিয়ে দিয়েছিলেন যে কলকাতা হাইকোর্টকে রিপোর্ট দেওয়ার জন্য এবং ডিভিশন বেঞ্চ সম্মত এই রায়টা দিয়েছিল জাস্টিস বাঘ ছ মাসের মধ্যে রিপোর্ট দিয়ে বলেছেন যা যা অভিযোগ উঠেছে অভিযোগগুলো সত্যি এবং এরা চাকরি দুর্নীতি করেছে কোটি কোটি টাকা লুট করেছে সেই রিপোর্ট আজও সুপ্রিম কোর্টে সেটা রেফার্ড হচ্ছে আজও কলকাতা হাইকোর্টে সেটা রেফার্ড হচ্ছে অর্থাৎ কমিশন বসিয়ে যদি অপরাধীগুলোকে চিহ্নিত করা যায় তাহলে তো রাজ্যের সাধারণ মানুষের গরিব মানুষের টাকাটা তো দিনের শেষে বাঁচে সরকার যে সরকার দিতে পারছে না খেলা মেলা উৎসবে টাকা খরচ করছে এই সরকার যে বিভিন্ন বাজে খাতে নিজের হাসি মুখের ছবি ছাপানোর জন্য কোটি কোটি টাকা খরচা করছে সেই সরকার সরকারের যদি টাকাটা বাঁচে তাহলে তো কমিশন করলে তো টাকাটা বাঁচবে তাহলে তো কেউ করতে গেলে সব মন্ত্রীগুলো ভাববে যে আরে বাবা আমি যদি চুরি করি দিদি যদি একটা কমিশন বসিয়ে দেয় তাহলে তো আমার মুশকিল আছে কেন ভাবেন না মুখ্যমন্ত্রী আমি জানি না বিশ্বাস করুন ভাবতেও মানে তিনি তো ভাববেন না তিনি চোরেদের নেত্রী এখন তো সবাই বলছেন তিনি আসল চোর যাই হোক বাইপো একটু আড়ালে খেলছেন এখন তিনি আসল চোর লোকজন বলছেন রাজনীতিবিদরা বলছেন আমরা বলছি না আমরা এখন মাননীয় মুখ্যমন্ত্রী সম্বোধন করি আমি বলি যে আমরা বলি যে চোরেদের তিনি প্রমোট করেছেন বিনা কারণে না বিনা কারণে কারণ তো আছে সে কারণের জন্যই রাজনীতিবিদরা তাঁকেই শেষ পর্যন্ত চোর বলছে আলটিমেটলি ভাড়ার ঘরে তো ঢুকেই ছিল এবার ঢুকে গেল সরাসরি সিবিআই একদম মিড ডে মিলে সেখানে কিছু করার নেই কেন কেন্দ্রীয় সরকার যে মন্ত্রক দিয়েছে সেই মন্ত্রকের টাকা তসুক হয়েছে বলে সেই মন্ত্রক মনে করছে একটা সুভাষ সরকার কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী কি বলেছেন এইটা নিয়ে একদম ক্লিয়ার আউট করে দিয়েছেন রাজ্য সরকার এই সিবিআই তদন্তে বাধা দিতে পারবে না কি বলেছেন ডাক্তার সুভাষ সরকার আসুন শুনুন মিড ডে মিল নিয়ে পশ্চিমবঙ্গে প্রচুর অনিয়ম দেখা গেছে এবং কেন্দ্রীয় সরকারের যে পরিদর্শক দল কয়েকবার এসেছে এবং বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ধরা পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে মানে একজনের সঙ্গে আরেকজনের কথার কোনো মিল নেই কাজেই শিক্ষামন্ত্রক বাধ্য হয়েছে এটা সিবিআই এনকোয়ারিতে দেওয়ার জন্য এবং সিবিআই এনকোয়ারির জন্য শিক্ষামন্ত্রক চিঠি লিখেছে এই বিষয়ে অনেকে বলছেন যে রাজ্য সরকার নাকি জেনারেল কনসেন্ট প্রত্যাহার করেছে কিন্তু এক্ষেত্রে সেটা কোনো বাধা হবে না তার কারণ এই স্কিমটি কেন্দ্রীয় সরকারের স্কিম তার অর্থ নয় ছয় নিয়ে তদন্তের কথা বলা হয়েছে সেখানে রাজ্য সরকারের যে জেনারেল কনসেন্ট প্রত্যাহার এটা কোনো বাধা হবে না নিশ্চিতভাবে আর এটা হওয়া দরকার তার কারণ শিশুর খাবার নয় ছয় হয়েছে